মুগ্ধরা শাহাদাতের মর্যাদা পেয়েছেন কিনা, আবু সাইদরা শাহাদাতের মর্যাদা পেয়েছেন কিনা, আপনার আশপাশের ভাইয়েরা শাহাদাতের মর্যাদা পেয়েছেন কিনা, যারা শহীদ হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে নাজ নিয়ামতের ব্যবস্থা করেন। আমরা মনে করি তারা মারা গেছে, আসলে তারা মারা যায়, মানে আবু সাইদ যে শহীদ হইল, মুগ্ধ যে শহীদ হইল, পানি লাগবে পানি, যে কথাগুলো নাড়ায় দিচ্ছি। শুনেন, ইন্টারনেট বন্ধ ছিল, প্রবাসে তো আমি ছিলাম, কিছু কিছু বাক্য, কিছু কিছু শব্দ, এগুলো মানুষের কলিজায় গেঁথে গেছিল। একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, কারো ক্ষমতাই পৃথিবীর বুকে চিরস্থায়ী না। এই দুনিয়ার জিন্দগিতে কিছু কিছু মানুষ আছে, যে মানুষগুলো চিরকাল বেঁচে থাকতে চায় কিন্তু বাঁচতে পারে না। আজকে আপনি আছেন, আমি আছি, কালকে আপনিও থাকবেন না আমিও। একজন মানুষের মূল টেন্ডেন্সি বা চেতনা হবে যে মৃত্যু, আমি আল্লাহকে খুশি করার জন্য আমরণ লড়ে গেছি কিনা, দিনের স্বার্থে কাজ করেছি কিনা, কোরআনের পক্ষে থাকছি কিনা। একজন মুমিনের চেতনা হবে, এটা মুমিনের চেতনা হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি আমার জান, আমার মাল, আমার সব কিছু আল্লাহর জন্য প্রস্তুত রেখেছি কিনা। এই জিনিসটাকে বাস্তবায়ন করতে গিয়ে কেউ কেউ আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেয়, কেউ কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় শহীদ হয়ে যায়, আর কেউ কেউ আছে দুনিয়াকে কামানোর জন্য নিজের জীবনটাকে বিসর্জন দেয়। তাহলে পার্থক্য দুইটা, যে আল্লাহর রাস্তায় লড়াই করে শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে প্রতিদান দিবে একটা, আর আরেক শ্রেণীর মানুষ যারা দুনিয়াকে কামানোর জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছে তাদের প্রতিদান হচ্ছে আরেকটা। শহীদ আর গায়রে শহীদ কখনো এক হতে পারে না। কি বলছেন আল্লাহ তাআলা খেয়াল করেন, রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আল্লাহর রাস্তায় লড়াই করে শহীদ হয়েছে তাদের তোমরা মৃত বলো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারজাকুন, তারা জীবিত কিন্তু তোমরা সেটা বোঝো না। ইবনে কাসির রহিমাহুল্লাহ চমৎকার করে উল্লেখ করেছেন, শহীদ যখন শাহাদাতের অমৃতসুধা পান করে, দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন চলে যায়, অন্যান্য আত্মাগুলো আলামে বারজাখ আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেন, জান্নাতি পরিবেশ কেউ পায়, জাহান্নামের পরিবেশ কেউ পায়। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন শহীদ যারা হয় তাদের রূহগুলোকে জান্নাতি একটি সবুজ পাখির মধ্যে সেটে দেন, এটে দেন, বলুন সুবহানাল্লাহ। ওই পাখিটা জান্নাতে উঠতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আত্মার জন্য, ওই পাখির জন্য ঝুলন্ত একটা বিল্ডিংয়ের ব্যবস্থা করেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, বান্দারে কি চাস, আমার কাছে আর কি চাস, জান্নাতের নাজ নিয়ামত দিলাম, ফুল দিলাম, ফল দিলাম, গাছ দিলাম, জান্নাতের সমস্ত নিয়ামতগুলো আমি তোমাকে দিলাম, আর কি চাও আমার কাছে, আর কি চাও আমার কাছে, আমার কাছে বলো। ওই মানুষগুলো তখন বলে, আল্লাহ, জান্নাতের সমস্ত নিয়ামতগুলো আমরা পেয়েছি, আর কোনো কিছু চাও আমাদের আপনার কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, আরও কিছু চাও, আরও কিছু চাও। বান্দা তখন বলে, আল্লাহ, জান্নাতের মধ্যে আমরা আছি, জান্নাতের সমস্ত নিয়ামত আপনি দিয়েছেন, আরেকটি নিয়ামত যদি আপনি দিতেন আমরা খুশি হইতাম। আল্লাহ বললেন, কি, কোন নিয়ামত বলো বলো। ওই মানুষগুলো তখন বলে, আল্লাহ, আরেকটা বার কি দুনিয়ার জিন্দগিতে আমাদের পাঠানো যায়, আবার দুনিয়ার জিন্দগিতে যাব, আবার শহীদ হব, আবার জান্নাতে আসব, আবার যাব, আবার শহীদ হব, আবার জান্নাতে আসব, বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে, গোলাম, জান্নাতের মধ্যে আজকে এসেছিস, দুনিয়ার জিন্দগিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার পাঠাইছিলাম, আমার জন্য জীবনটাকে দিয়ে এসেছিস, আর প্রয়োজন নাই, আর প্রয়োজন নাই, কারণ একবার রুহটা কবজ হয়ে গেলে আমি আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার আর দুনিয়ার জিন্দগিতে পাঠাই না। সুবহানাল্লাহ। তাহলে যারা শহীদ হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে নাজ নিয়ামতের ব্যবস্থা করেন। আমরা মনে করি তারা মারা গেছে, আসলে তারা মারা যায়, মানে আবু সাইদ যে শহীদ হইল, মুগ্ধ যে শহীদ হইল, পানি লাগবে পানি, যে কথাগুলো নাড়ায় দিচ্ছি। শুনেন, ইন্টারনেট বন্ধ ছিল, প্রবাসে তো আমি ছিলাম, কিছু কিছু বাক্য, কিছু কিছু শব্দ, এগুলো মানুষের কলিজায় গেঁথে গেছিল, কথা বলেন ঠিক কিনা, এগুলো মানুষের ভিতরে একটা হিট করেছে, এই হিটটা করার কারণে মানুষ এভাবে খেপে গেছে। মানুষের সাইকোলজিক্যাল এবং মেন্টালি অনেক বিষয় আছে যেগুলোতে কখনো আঘাত করতে হয় না। প্রবাসে আমি তখন মিশর, যখন এই যে আপনাদের ইন্টারনেট বন্ধ, আমিও তো খবর নিতে পারিনি। বাংলাদেশে যদি থাকেন, একটা সিচুয়েশন থাকে, প্রবাসীদের শিডিউল কি জানেন, সকালে কাজে বাইরে হয়ে যায়, রাত পর্যন্ত কাজ করে, তাপমাত্রা তো আর বাংলাদেশের মতো না,
কোথাও 49 ডিগ্রি, কোথাও 45 ডিগ্রি, কোথাও 52 ডিগ্রি, অতি উচ্চ তাপমাত্রা। এই তাপমাত্রায় সারাদিন খেটে খুটে যখন রাত্রিবেলায় বাসায় ফিরে আসে, ফোনটা নিয়ে বউরে ফোন দেয়, ছেলে মেয়ের খোঁজ খবর নাই, বুড়া বাপ মারে ফোন দেয়। যদি বলেন একদিকে 10,000 টাকা আর একদিকে ফোন, কোনটা নেবি? প্রবাসীরা বলবে এখন আমার ফোনটা দরকার, কারণ বাড়িতে খোঁজ নিতে হবে, কথা বলে ঠিক না? তো এই জায়গাগুলোয় যখন আঘাত পড়েছে, তখন কিন্তু সে মানুষগুলো কষ্ট পেয়েছে। ভাই, একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, কারো ক্ষমতাই পৃথিবীর বুকে চিরস্থায়ী না, কথা বলেন না কেন? ফেরাউনের পতন হয়েছে, নমরুদের পতন হয়েছে, সারা পৃথিবীর বুকে জালেমদের পতন হয়েছে, বাংলাদেশেও পতন হয়েছে, আগামীর পৃথিবীতেও বাংলাদেশ সহ সারা দুনিয়ায় যেখানে জালিমের উৎপত্তি হবে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাত্র ভাইদের মতো মুসা নবীকে যেমন লাঠি সহ পাঠিয়ে ফেরাউনকে সাইজ করেছিল, এই ছাত্র ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে অন্য অন্য সমস্ত জালেমদেরকে সাইজ করেছে। প্রিয় ভাইরা আমার, কখনো জুলুম করবেন না, কখনো জুলুম করবেন না। হোয়াটসঅ্যাপটা ভাই খুললে বিদেশে খালি নক দিতে থাকে, হুজুর জুমার আলোচনা পায় না। আরে বেটা, আমি তো আছি বিদেশে, কথা বুঝেন নাই? আপনি চুপ কেন, কথা কন না কেন, ইঁদুরের গর্তে ঢুকছেন কেন? আর বেটা, আমি তো দেশেই নাই, এ কেমনে বোঝায় এখন, কথা বুঝেন নাই? কি যে একটা এক মাস মুসিবতের মধ্যে ছিলাম, খালি মনে হচ্ছে কখন আবার বটতলায় যাব, কারণ এখানে আসলেই তো কথাগুলো বলা যায়, কথা বলেন ঠিক না? যেখান থেকে কথা বলছিলাম, মুগ্ধরা শাহাদাতের মর্যাদা পেয়েছেন কিনা, আবু সাইদরা শাহাদাতের মর্যাদা পেয়েছেন কিনা, আপনার আশপাশের ভাইরা শাহাদাতের মর্যাদা পেয়েছেন কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনেন, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন, ও মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদুন, ও মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদুন, ও মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদুন। বলুন সুবহানাল্লাহ, কি বলছেন আল্লাহর হাবিব? কেউ যদি নিজের সম্পদ রক্ষার্থে কোনো জালেমের সামনে, ডাকাতের সামনে নিজেকে পেতে দেয়, লড়াই করতে গিয়ে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। এরপর আল্লাহর নবী বলছেন কি, কেউ যদি নিজের ভূখণ্ড রক্ষার্থে আরেকজনের সামনে নিজের বুকটা পেতে দেয়, মাথাটা পেতে দেয়, বুকের রক্তটা ঢেলে দেয়, জীবনটাকে বিসর্জন দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। আবার কেউ যদি জালেমের সামনে মাজলুম হয়, মাজলুম হক কথা বলেছে, এই হক কথা বলিস না, আয়না করে ঢুকাই দেব, কিন্তু কথা বলেন ঠিক না? হক কথা বলিস না, জেলে ঢুকাই দেব। বলছে না, হক আমি ছাড়তে পারবো না, তুই আমার চাঁদের দেশে পাঠা, আর আয়না ঘরে ঢুকা, আর জেলখানায় ঢুকা, কারাদণ্ড দে, ফাঁসির কাষ্টা দে, হক কথা আমি ছাড়বো না। আল্লাহ নবী বলছেন, এই হক কথা কেউ যদি বলল, জালেমের সামনে মাথা উঁচু করে সত্যটাকে প্রকাশ করলো, আর বাতিল যদি তার জীবনটা নিয়ে নেয়, আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। এখন আসেন, মুগ্ধ আবু সাইদরা সরাসরি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য শহীদ হয় নাই, কিন্তু নিজের হক অধিকার রক্ষার জন্য শহীদ হয়েছে। আল্লাহর নবীর এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় কি, হুকমান তাদেরকে শাহাদাতের মর্যাদা দেওয়া হয়েছে। হুকমান বুঝেন, শহীদ হচ্ছে দুই ধরনের, কয় ধরনের? একটা হচ্ছে হাকিকি শহীদ, কেমন? ধরেন এই এলাকায় ঘোষণা করছে কেউ যে এই এলাকায় আগামীকাল থেকে নামাজ পড়া নিষিদ্ধ, এ এলাকায় কোরআন যার ঘরে থাকবে তাকে জেলখানে আবদ্ধ করা হবে, যেটা তুরস্ক হয়েছিল আর কি, কামাল আতাতুর্কের সময়ে ওখানে ঘোষণা করা হয়েছিল যে ঘরের মধ্যে যদি কারো আরবি কোরআন পাওয়া যায় পরে জেলখানে আবদ্ধ করা হবে। তো এরকম বুড়া বুড়া মানুষ তুরস্কের, আমরা এরকম বুড়া মানুষের সাথে দেখা, যে কামাল আতাতুর্কের সময় যখন কোরআনকে নিষিদ্ধ করা হয়েছিল আপনারা কি করছেন? কয় কোরআনটাকে আমরা রিহালের মধ্যে, বক্সের মধ্যে ঢুকাইয়া, তারপরে কাপড়ে পেঁচাইয়া, মাটি খুঁড়ে, তারপরে মাটির নিচে কোরআনটাকে সন্দুকের মতো লুকায় রাখতাম, আল্লাহু আকবার বলা। তো জালেম যুগে যুগে কিন্তু আসে। এখন যদি কেউ এরকম ঘোষণা করে, আপনি কি বাড়িতে বসে থাকবেন না জিহাদ করবেন? যে নামাজ নিষিদ্ধ করেছিস বেটা, এত বড় সাহস তো, আমি দল যেটাই করি কিন্তু এই ধরনের কোনো অ্যাটিচিউড আমি মানতে পারি। এখন আপনি গেলেন লড়াই করতে যে নামাজ এই জমিনে কায়েম করব, আপনারে গুলি করে বুকটারে ঝাঁঝরা করে ফেলছে। আল্লাহর নবী বলতেছে, ও তো মরার সাথে সাথে শাহাদাতের মর্যাদা পেয়েছে, খবরদার লাশটা গোসল করেছ না, যে অবস্থায় লাশটা মানে লাশের পরিণত হয়েছে, নিহত হয়েছে, শহীদ হয়েছে, ওই রক্ত মাখা শরীরে কাপড়ে তাকে দাফন করে দেয়।
হাকিকি শহীদ। আর হকমান শহীদকে যারা আল্লাহর রাস্তায় সরাসরি লড়াই করে শহীদ হয় নাই কিন্তু নিজের হক বা অধিকার রক্ষার্থে শহীদ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হকমান শহীদ বলেন। এদের যারা যা হবে গোসল হবে কাফন দাফন হবে কিন্তু তাদেরকে মর্যাদাটা শাহাদাতের দেওয়া হবে। একজন দুইজন না শত শত ছাত্র যারা ইমান নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে তারা হকমান শাহাদাতের মর্যাদা পাবেন যাদের ইমান ছিল। মুসলিম যারা তাদেরকে হকমান শাহাদাতের মর্যাদা দিবেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে উঁচু মাকাম দান করুন। আমিন বলেন। নিজের অধিকার রক্ষার জন্য, আপনার বাড়িটা রক্ষার জন্য আপনি কী করেছেন? ডাকাত এসেছে, আপনি তার সাথে লড়াই করেছেন, আপনার মেরে দিয়েছে, হাদিসের ভাষ্য অনুসারে আপনি মানে হকমান শহীদ হয়েছেন। কথা বুঝতে পেরেছেন? এবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা নবীজির সাথে বসা বলছেন, আল্লাহর হাবিব কি বলছেন, মা তাউদ্দুনা শাহাদা, এই সাহাবীরা শহীদ কারা, এদের ব্যাপারে কোনো কিছু তোমরা কি জানো? এবার সাহাবীরা কি বলছেন খেয়াল করেন, কালু, সাহাবীরা জবাব দিলেন নবীজি, আল কতলু ফি সাবিলিল্লাহি তাআলা, যারা আল্লাহর রাস্তায় লড়াই করে শহীদ মারা যায় তারাই তো শহীদ। আল্লাহর নবী বললেন, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ-শাহাদাতু সাবউন সিওয়াল কতলি ফি সাবিলিল্লাহ, সাত শ্রেণীর শহীদ আছে, আল্লাহর রাস্তায় লড়াই করলে যেমন শহীদ হয় এদের মতো আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকেও শাহাদাতের মর্যাদা দান করেন। বলেন সুবহানাল্লাহ, মানে হকমান শাহাদাতের মর্যাদা দান করেন। এক নম্বর, আলমাতুনু শাহীদুন ওয়াল গরুকু শাহীদুন ওয়া সাহিবু দাতিল জাম্বি শাহীদুন আলমাতুনু শাহীদুন। নবীজি বললেন, মহামারীতে আক্রান্ত হয়ে কেউ যদি মারা যায় তারও শাহাদাতের মর্যাদা দেওয়া হয়। দুই নম্বর, পানিতে ডুবে কেউ যদি মারা যায় তারও শাহাদাতের মর্যাদা দেওয়া হয়। তিন নম্বর, ভূমি ধসে কেউ যদি মারা যায় তারও শাহাদাতের মর্যাদা দেওয়া হয়। চার নম্বর, আল্লাহর নবী বললেন, পেটের পীড়ায় পেটের রোগে আক্রান্ত হয়ে কেউ যদি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। পেটে পাথর হয় না অনেকের, পেটের পীড়ায় আক্রান্ত হয়ে কেউ মারা গিয়েছে একে শাহাদাতের মর্যাদা দেবে। সুবহানাল্লাহ বলেন। আবার দোয়া করেন, আল্লাহ পেটের ব্যথা বাড়ায় দাও, জায়েজ আছে এগুলো? হ্যাঁ, জায়েজ নাই, পেটের ব্যথা বাড়া যায় জায়েজ নাই, এটা এটা বলা যাবে না। ওসাহেবুল হারিকি শাহিদুন, আগুনে পুড়ে মারা গেছে আল্লাহ তাআলা তারও শাহাদাতের মর্যাদা দেবেন। বিল্ডিংয়ে আগুন লেগেছে, আগুনে পুড়ে মারা গিয়েছে, ওল্লাদি ইয়ামুতু তাহতাল হাদামি শাহিদুন, ভূমিধস এরকম কোনো ঘটনা যদি ঘটে তারপরে আপনার মাটি চাপা পড়ে কেউ যদি মারা যায় এই সমস্ত যে ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। তারপরে আপনার সন্তান সম্ভব বা কোনো নারী বাচ্চা জন্ম দিচ্ছিল তখন মারা গিয়েছে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করেন। কয়েকটা হাদিসে এভাবে বিচ্ছিন্নভাবে মানে আলাদা আলাদা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরকম যদি কোনো ঘটনা, যেমন এই হাদিসের মধ্যে এটা হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস, এখানে কিন্তু জালেম এবং মাজলুমের কথা বলা হয় নাই কিন্তু অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে কিন্তু এই কথা বলেছেন, কেউ যদি লড়াই করে জালেমের সাথে মাজলুম হয়ে, কেউ যদি লড়াই করে জালেমের সাথে মাজলুম হয়ে, মানে আপনি মাজলুম আপনার উপর অত্যাচার করতেছে আর সে ব্যক্তি জালেম, কেউ যদি সে লড়াইয়ের রত অবস্থায় এভাবে মারা যায় আল্লাহর হাবিব বলছেন সেও শাহাদাতের মর্যাদা লাভ করেন। এটা নবীজি বলেছেন, এটাও আবু দাউদ শরীফের অন্য হাদিসের মধ্যে আছে, তিরমিজির মধ্যে এই বিষয়টি আছে। যেমন মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহিদুন, এটা তো একটু আগেই বলেছি। তো শাহাদাতের তামান্না প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে থাকতে হবে, যদি আপনার ভিতরে শাহাদাতের তামান্না না থাকে তাহলে আপনি প্রকৃত মুমিন হতে পারবেন। সাহাবীরা কান্না করতেন, আল্লাহ আপনি আমাকে শহীদ করেন, আল্লাহ আপনি আমাকে শহীদ করেন, তা আপনারাও এরকম তামান্না নিয়ে শাহাদাতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। বলেন আসসালামু আলাইকুম।